সেনাবাহিনীর অব্যাহত চাপ আর রাজনৈতিক ষড়যন্ত্রের মাঝেও দমানো যায়নি পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খানকে। তার দল সরাসরি নিজেদের ব্যানারে নির্বাচন করতে না পারলেও অভাবনীয় সাফল্য দেখিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ব্যালটের মাধ্যমে সব চক্রান্তের জবাব দিল ভোটাররা। তবে ভোট শেষ হলেও জটিলতা এখনও কাটেনি। ভোটে কারচুপির অভিযোগ তুলে আদালতে গেছেন পিটিআই নেতারা। ইমরান সমর্থকদের অভিযোগ, 74 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়াম নওয়াজকে অযৌক্তিকভাবে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে লাহোর আদালতে অভিযোগ করেছেন পিটিআই নেতারা। এদিকে এক বিবৃতিতে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল ওয়াসিম মনির সব বিভেদকে ভুলে ঐক্যের ডাক দিয়েছেন। ভোটের চূড়ান্ত ফলাফল আসার আগেই তিনি সব দলকে পরিপক্কতা ও ঐক্য দেখানোর আহ্বান জানান। বলেন, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জেনারেল মনির আরও বলেন, নির্বাচনে জয় পরাজয় কোনো সংখ্যার প্রতিযোগিতা নয়, বরং জনগণের ম্যান্ডেট নির্ধারণের একটি মহড়া। তাই নৈরাজ্য ও মেরুকরণকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। এদিকে পাকিস্তানের ভোট নিয়ে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। পাশের দেশ আফগানিস্তানের নাগরিক মালালা বলেন, সবার আগে দেশের গণতন্ত্রকে অগ্রাধিকার দিতে হবে। পাকিস্তানের জনগণের রায় মেনে নিতে নির্বাচিত রাজনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি। মালালা শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান। মালালা বলেন, বরাবরের মতো তিনি বিশ্বাস করেন পাকিস্তানবাসী অবশ্যই ভোটারদের সিদ্ধান্তকে সম্মান দেখাবেন। তিনি আরও আশা করেন, সরকার বিরোধী দল বা যে কোনো দলের রাজনীতিক পাকিস্তানের জনগণের স্বার্থে গণতন্ত্র ও সমৃদ্ধিকে অগ্রাধিকার দেবে। এদিকে পাকিস্তানে ইমরান খানের দল সরকার গঠনের জন্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল বা বিলওয়াল ভুট্টো জারদারির দলের সঙ্গে জোট করবে না বলে সাফ জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান গহর আলী খান। আল জাজিরা বলছে, এক সংবাদ সম্মেলনে গহর আলী খান এই দাবি করেন। জানান, প্রেসিডেন্ট আরিফ আলভি সরকার গঠনের জন্য তার দলকে আমন্ত্রণ জানাবেন, কারণ জাতীয় পরিষদ নির্বাচনে তারাই সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছেন। তবে পিপিপির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি জিও নিউজের সঙ্গে আলাপকালে বলেন, এখনও ভোটের পুরো ফল আসেনি। জারদারি আরও জানান, নওয়াজের পাকিস্তান মুসলিম লীগ পিটিআই বা অন্যদের সঙ্গে জোট সরকার গঠনের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। মাহমুদ সোহেল, কালবেলা।